আমের বনে দোলা লাগে মুকুল পড়ে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যখন এই আমের মুকুলগুলো হাওয়ায় নড়ে উঠছে, আমের মুকুলের মিষ্টি গন্ধ আমার নাকে এসে লাগছে। আমের মুকুলের গন্ধে যেমন বাতাস ভরে ওঠে, তেমনি সেই মুকুল ঝরে পড়লে বিষাদ ব্যথায় ভরে ওঠে আমাদের মন। কেন আমের মুকুল ঝরে যায়, মুকুল আসার পর কি করলে আর তা ঝরবে না, সেসব কথাই বলবো আজ। আম গাছে মুকুল আসা থেকে ফল তোলার আগে পর্যন্ত দীর্ঘ সময় ধরে বিশেষ পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে মুকুলের যত্ন নিলে বেশি বেশি ফল পাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আম গাছের মুকুল ঝরে পড়া মানেই চিন্তা করার বিষয় নয়, কোন ফুল ঝরে পড়ছে সেটাই আসল বিষয়। আমের মুকুলের একটি থোকার মধ্যে হাজার হাজার ফুল থাকে, একই সঙ্গে থাকে পুরুষ এবং স্ত্রী ফুল। মুকুল ধরা শুরু হওয়ার পর প্রথম যে ফুলগুলি ফোটে তার বেশিরভাগই পুরুষ ফুল, থোকার ডগার দিকে থাকে স্ত্রী ফুল। তাই খেয়াল করে দেখবেন আম ধরে মুকুলের শেষ প্রান্তে। গোড়ার দিকে থাকা পুরুষ ফুলগুলির কাজ হল পরাগ ছড়ানো, তারপর সেগুলি ঝরে পড়বেই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমরা তা বুঝতে না পেরে ফুল ঝরে পড়ছে বলে সার, ওষুধ এবং হরমোন প্রয়োগ করতে শুরু করি, তাতে ফল হয় উল্টো, স্ত্রী ফুলগুলিও ঝরে পড়ে। এছাড়া আরও অনেক কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে। সবার আগে জেনে নেব কি কি কারণে আমের মুকুল ঝরে পড়ে। রোগের কারণ জানা থাকলে চিকিৎসা করতে সুবিধে হবে। আমের মুকুল ঝরে পড়ার অন্যতম একটি কারণ হল পোকামাকড়ের আক্রমণ। মাইটস, মিলিবাগ, থ্রিপস, ফ্রুট ফ্লাই বা হপার পোকাসহ অন্যান্য পোকা পাতা, ফুল ও ফলের রস শুষে খায়। এদের মধ্যে সবথেকে মারাত্মক হল হপার পোকা। এক একটি পোকা 150 থেকে 200টি ডিম পাড়তে পারে। এক সপ্তাহের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়, সেই সব বাচ্চা পাতা, ফুল, ফলের রস শুষে খেতে থাকে। এক একটি পোকা নিজের ওজনের 20 গুণ রস গাছ থেকে শোষণ করে নিতে পারে। গাছের রস খাওয়ার পাশাপাশি নিজের শরীর থেকে এক ধরনের রস বা হানিডিউ নিঃসরণ করে এই পোকা। আর এই আঠালো পদার্থের জন্য আম গাছে সুটি মোল্ড নামে এক ধরনের ছত্রাক জন্মায়। পাতা কালো হয়ে যায়, শালক সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়, পাতার পাশাপাশি মুকুলও কালো হয়ে যায়। মুকুল থেকে গুটি ধরে না বা ধরলেও সব ঝরে পড়ে। মুকুল আসা এবং ফুল ফোটার সময় বেশি মেঘলা আবহাওয়া থাকলে বা কুয়াশা হলে পাউডারি মিলডিউ বা অ্যানথ্রাকনোজের মতো মারাত্মক ফাঙ্গাসজনিত রোগের আক্রমণ হয়। পাউডারি মিলডিউ হলে সাদা পাউডারের মতো জিনিসে ঢেকে যায় মুকুল, আর অ্যানথ্রাকনোজ হলে গাছের পাতা, মুকুল এবং কচিয়াম কালো হয়ে ঝরে পড়ে। প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি, ঝড়, শিলাবৃষ্টি বা কুয়াশার জন্য আমের মুকুল ঝরে পড়তে পারে। মুকুল আসার সময় হঠাৎ করে গরম পড়ে গেলে তা ঝরে যেতে পারে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব হলে ঝরে পড়ে মুকুল। মাটিতে জলের অভাব হলে আমের মুকুল ঝরে যেতে পারে। তেমনি মাটিতে জলের পরিমাণ বেশি হলেও তা হতে পারে। পরাগায়ন ঠিক মতো না হলে ফুল ঝরে যায়। মুকুল ঝরে পড়ার কারণগুলির মধ্যে সবার শেষে যেটি বলবো তা হল প্রিম্যাচিওর গাছ। চারা পরিণত না হলে মুকুল ঝরে পড়া খুব স্বাভাবিক। পরিণত মাদার প্ল্যান্ট থেকে কলম বা গ্রাফট করে চারা তৈরি করা হয় বলে এই সব গাছে চট করে ফুল চলে আসে, কিন্তু সেই ফুল থাকে না, ফল ধরলেও তা ঝরে পড়ে, কারণ ফল ধরার মতো ক্ষমতা ওই ছোট গাছের তৈরি হয়নি।
এ নিয়ে চিন্তিত না হয়ে বিষয়টি ভালো করে বুঝতে হবে। এবার বলি আমের মুকুল ঝরে পড়া রোধ করবেন কি করে। গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, বাগান বা টব আগাছা মুক্ত রাখতে হবে, সময় মতো মরা ও রোগগ্রস্ত ডালপালা ছেঁটে ফেলতে হবে, গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ লাগে। শীতের পর আম গাছের প্রচুর জলের দরকার হয়, এই সময় যাতে জলের অভাব না হয় তা দেখতে হবে। মুকুল এসে গেলে জলের দিকে আরও বেশি নজর দিতে হবে, জলের অভাবে যেন মুকুল ঝুলে না পড়ে, আবার বেশি জলের জন্য যেন ক্ষতিও না হয়। ছত্রাক যাতে না লাগে তার জন্য মুকুল আসার আগে মুকুলের দৈর্ঘ্য 2-3 ইঞ্চি হলে এবং ফুল ফুটে যাওয়ার পর মোট 3 বার ব্যাভিস্টিন, ডাইথেনেম 45 বা ইন্ডোফিল জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। মুকুল আসার আগের সময়টা কি করে বুঝবেন? সাধারণত মাঘ ফাল্গুন মাসে মুকুল আসে, ফুল ফোটে এবং গুটি ধরে। গাছে যখন এই রকম মঞ্জরি দেখা যাবে তখনই বুঝবেন মুকুল আসছে। আক্রমণ বেশি হলে অ্যান্থ্রাকনোজে ভালো কাজ দেয় কপারযুক্ত ফাঙ্গিসাইড, আর পাউডারি মিলডিউয়ের জন্য সালফারযুক্ত ফাঙ্গিসাইড। হপার পোকা দমনের জন্য গাছে মুকুল আসার আগে 1 বার এবং মুকুল এসে গেলে 1 বার কীটনাশক প্রয়োগ করতে হবে। সাইপারমেথ্রিন বা ইমিডা ক্লোরপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে 1 লিটার জলে 2 ml। সঠিক পরাগায়ন হলে মুকুল কম ঝরে, তাই আম গাছে মুকুল এলে তার পাশে রাখতে হবে অন্যান্য ফুলের গাছ, যাতে মৌমাছি, প্রজাপতি বা অন্যান্য কীটপতঙ্গ পরাগায়নে সাহায্য করে। সবসময় গাছকে পর্যাপ্ত ব্যালেন্সড ডায়েট দিতে হবে, এনপিকের অনুপাত যেন সবসময় ঠিক থাকে। গাছে ফুল এসে গেলে খাবারের চাহিদা বেড়ে যায়, ফুল ধরার পর ফসফরাস ও পটাশিয়াম একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, এই সময় বেশি মাত্রায় নাইট্রোজেন প্রয়োগ করলে মুকুল ঝরে যায়। টবের গাছে এরকম আম কি করে পাবেন এ নিয়ে সম্প্রতি একটি ভিডিও তৈরি করেছি, সেখানে যে মিশ্র সারের কথা বলেছি তা এখন 1 বার প্রয়োগ করতে হবে। এই ভিডিওটি বড় হয়ে যাবে বলে এখানে মিশ্র সার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, আমার আগের ভিডিওটি দেখে নিলে সব বুঝতে পারবেন। যেভাবে বললাম সেভাবেই যত্ন করতে হবে মাটিতে থাকা আম গাছের। মিশ্র সারের পাশাপাশি গাছে স্প্রে করতে হবে ভালো কোনো অনুখাদ্য। আমি এখানে সিউইড থেকে তৈরি জৈব অনুখাদ্য নিয়েছি, এর মধ্যে অনুখাদ্যের পাশাপাশি আছে ফসফরাস, ক্যালসিয়াম ও পটাশিয়াম, আর আছে অক্সিন, সাইটোকাইনিন ও জিব্রেলিন হরমোনের কম্বিনেশন। এইসব হরমোন গাছে ফুল ফল ধরাতে ভীষণভাবে সাহায্য করে, প্রয়োগের মাত্রা 1 লিটার জলে 2 ml। এবার বলি কিছু জরুরি কথা। নার্সারি বা দোকান থেকে মুকুল সহ আমের চারা কিনে এনে যত্ন করে লাগালেও কয়েকদিনের মধ্যে সেই মুকুল ঝরে পড়ে। আমি বলবো তা নিয়ে কোনো চিন্তা করবেন না, বরং চারা লাগানোর সময় মুকুল থাকলে তা ভেঙে দিতে হবে, কারণ গাছটিকে পরিণত হওয়ার সময় দিতে হবে। অনুখাদ্য বা হরমোন প্রয়োগ করলে গাছে ফুল ফল ধরবে বলে নার্সারি থেকে কিনে আনা চারা গাছে বা 1-2 বছরের ছোট গাছে এসব কখনোই প্রয়োগ করা চলবে না। এই ভিডিওয়ে যেসব ফাঙ্গিসাইড ও কীটনাশকের কথা বলেছি সেগুলি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা যাবে, তবে কপার ও সালফারযুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করলে সেগুলি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা যাবে না। ফুল ফুটে গেলে কোনো কীটনাশক দেওয়া চলবে না, ফাঙ্গিসাইড বা অন্য ওষুধ ব্যবহার করা যাবে, তবে ফাঙ্গাসের আক্রমণ হলে তবেই ফুল ফোটা অবস্থায় ফাঙ্গিসাইড দিতে হবে। ফাঙ্গাসের আক্রমণ না হলে ফুল ফুটে যাওয়ার পর ফাঙ্গিসাইড না দেওয়াই ভালো।
কীটনাশক ও ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সূর্য ডোবার পর, আর পিজিআর বা অনুখাদ্য প্রয়োগ করতে হবে সকালের দিকে হালকা রোদে। গাছে পোকামাকড় ফাঙ্গাস না লাগলেও মুকুল এসে গেলে ভিডিওতে যে কীটনাশক ফাঙ্গিসাইড ও ভিটামিনের কথা বলেছি তার প্রত্যেকটি একবার করে স্প্রে করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও দেখে আপনার গাছের পরিচর্যা করুন, দেখবেন প্রচুর আমের গুটি ধরবে। আর গুটি ধরার পরের পরিচর্যাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তা নিয়ে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও তৈরি করব। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।